আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম, দাই গজায় নাই তখনও, চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি, নাম আব্দুল কাইয়ুম, যাই না কোথায় আছে কি করে কোনো যোগাযোগ নাই, কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন, একই ক্লাসে আমরা পড়তাম। তো আমার সেই ক্লাসমেটটা খুব মোত্তাকি পরহেজগার ছিল, অনেক বেশি মোত্তাকি পরহেজগার। এ আল্লাহর বান্দা, আমার এখনও মনে আছে যে ছাত্রদের মধ্যে দু চারজন একসাথ হইলে আরেকটা ছাত্রর ব্যাপারে অনেক সময় সমালোচনা হয়, গীবত হয়, কারণ গীবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত, গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না, গীবত করতে ওইরকম টেস্ট লাগে। গীবত না করলে আমাদের ভালোই লাগে না, মসজিদ জমেই না। মানে কয়েকজন, দুইজন আছেন তাহলে তিন নম্বরটা নিয়ে খোঁজাখুঁজি না করলে আমাদের ভালো, শয়তান এরকম করে ফেলছেন আমাদের কাছে। তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে, কোনো ক্লাসমেটকে নিয়ে, কোনো টিচারকে নিয়ে, কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো, আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই, আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইয়ুম ভাই, উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন। বন্ধু বান্ধব বলতেন, দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন, না হলে আমি উঠে যাব। বন্ধ যদি করতো তো ভালো, না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় দিন এই কাজটা করত। তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মাশাআল্লাহ, হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা। তো যে ভাই প্রশ্ন করেছেন, এবং যারা অনেকে, গীবত করা যেরকম গুনাহ, গীবত শোনাটাও গুনাহ। এই জন্য যে মসজিদে থাকবেন, গীবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন, পারলে সেখানে গীবত বন্ধ করবেন, আর না হলে নিজে সরে যাবেন, শুনবেন না। ভাইরে, আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই, সেদিন আফসুস করবেন। আল্লাহর কসম, একটা গীবতের গুনাহ আমল নামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমাজটাকে সুন্দর করি, আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না, সমালোচনা শুনব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।